ভগবানের সেবার অধিকারী হতে পারবে এমন কোনো কথা কোনো গ্রন্থে প্রমাণ নেই। তুলসীমালা নিতে ইচ্ছে হলে নেবেন, ভালো লাগলে নেবেন, আর লজ্জা পেলে নেবেন না, তাতে করে ভক্তিতে বেশি ব্যাঘাত ঘটে। কারণ অনেক ভক্ত আছে দেখবেন তুলসীমালা নেয় কিন্তু ভেতরে লজ্জা প্রকাশ পায়, কিন্তু যখন পাড়ায় বা গ্রামে বা কোনো দেশ বিদেশে ঘুরতে বেড়ায়, যখন দুটো চারটে বৈষ্ণবী নিন্দা যখন কানে আসে তখন মালা খুলে দিতে ইচ্ছে করে। এই ক্ষেত্রে মহাপ্রভুর সংবিধান যে মালা যদি ইচ্ছে না হয় নেবেন না, তিলক সেবা করতে যদি ইচ্ছে না হয় জোর করে তিলক সেবা করবেন না, ধুতি পরে ভগবানের নাম করতে ইচ্ছে যদি না হয় করবেন না, যদি জপের মালায় নাম নিতে ইচ্ছে না হয় তাহলে নেবেন না। কিন্তু একটা জিনিস বললেন যে তুমি যদি মালা, তিলক সেবা, ধুতি পাঞ্জাবি, জপের মালা এগুলো না নিতে ইচ্ছে করো, করার দরকার নেই, কিন্তু যারা এগুলো করেন তাদেরকে সম্মান দিয়ে যাবে। হরি বল, হরি বল। এইটুকু যদি করা যায়, চৈতন্য মহাপ্রভু বললেন যে অনাসেই সেই ভক্ত বৈষ্ণবের কৃপা লাভ করে। বৈষ্ণবের নিন্দা করলে যেমন মানুষ নরকেও মজার সুযোগ পায় না, নরক যে নরক যন্ত্রণা সেখানে যে মানুষ মুজে মুজে পচে পচে মরে, সেইটুকু অধিকার বা সৌভাগ্য যারা বৈষ্ণব নিন্দা করে তাদের হয় না। তাই জন্য মহাপ্রভুর সংবিধানগুলো যদি কেউ মেনে চলেন, তাতে করে যদি মনে হয় যে আমি ভগবানের সেবা করতে কোনোদিন পারি না, তাতে কোনো অসুবিধে নেই। কারণ সনাতন ধর্মের এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে সারা বাংলাব্যাপী, সারা দেশব্যাপী, তাতে বৈষ্ণবদের থাকার জায়গা পাওয়া যাচ্ছে না। বাবা, যারা একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, যারা একনিষ্ঠ গৌর ভক্ত, যারা একনিষ্ঠ নিতাই চাঁদের ভক্ত, যারা সত্যিকারের পরম বৈষ্ণব, তারা থাকার জায়গা পায় না। তার কারণ বৈষ্ণবের নিন্দা পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় সদাই চলছে। এই ক্ষেত্রে কিন্তু সাবধান করে দিয়েছেন যে বৈষ্ণবকে নিন্দা করে, বৈষ্ণবকে কটু কথা বলে, বৈষ্ণবের সমালোচনা করে কোনোদিন কোনো মানুষ বৈষ্ণব ধর্মের পদ অবলম্বন করতে পারেন না। তাই মায়েদের একটা কথা বলি, যখন আপনি দরজার সামনে বা বাড়ির সামনে বা পথে ঘাটে হাটে বাজারে যেইখানি হোক না কেন, যদি কোনোদিন দেখেন যে বৈষ্ণব চলাফেরা করছে বা দাঁড়িয়ে আছে বা আপনার সাথে কথা বলছে বা বলছে না, আপনি যদি বৈষ্ণবকে সরাসরি প্রণাম করতে নাও পারেন, মিনিমাম বলছে যে বৈষ্ণবকে যখনই আপনি চোখের সামনে দেখলেন, অন্তত পক্ষে কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে একটা সংস্কৃত শ্লোক আপনি মনে মনে ভক্তি ভরে উচ্চারণ করবেন। যে শ্লোকটি হলো বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাব নিভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এটি হলো বৈষ্ণবকে প্রণাম মন্ত্র, বৈষ্ণবকে সম্মান দেওয়ার একটা মন্ত্র। এটা যদি কেউ প্রাণ ভরে, ভক্তি ভরে, ধৈর্য সহকারে, নিষ্ঠা সহকারে যদি বৈষ্ণবের উদ্দেশ্যে কেউ উচ্চারণ করতে পারে, তাতে করে বলছেন যে ওই ক্ষণের ওই মুহূর্তের বৈষ্ণবের প্রণাম, বৈষ্ণবের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সরাসরি গোবিন্দ চরণে চলে যায়। হরি বল, হরি বল, হরি বল। তা কাজেই আমি শুধু একটা বৈষ্ণবের পোশাক পরিধান করে ফেললাম, গলা ভর্তি করে মালা নিয়ে ফেললাম, আর দাদুর সঙ্গে সুন্দর করে তিলক সেবা অঙ্কন করলাম, জপের মালায় নাম করলাম, কিন্তু ভক্তি জগতের আসল নিয়মগুলো মেনে চললাম না, তাতে করে ভগবানের কৃপা লাভ হয় না। হরি বল, হরি বল। বলছে একটা মানুষের মিনিমাম অন্তত ছটা গুণ থাকতে হবে, ছয়টি গুণ মিনিমাম থাকার দরকার। সেই ছটি গুণ যদি মানুষের মধ্যে থাকে তার ভেতরে ভক্তি হবেই হবে, হবেই হবে ছটা গুণ। সেই ছটি গুণ কি একটু পরেই আমি বলবো। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল মোকে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মোকে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মোকে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মোকে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মোকে মনরে, আমি মুগ ভরে যাই অভাবে মেটা, আমি মুগ ভরে যাই অভাব মেটাই, মুগ ভরে যাই অভাব মেটাই, স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ হরি গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মোকে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মোকে মনরে, ভজ রাধা কৃষ্ণ। বাবা অনেক ভাগ্য ভালো করলে তবে হরিবাসরে বসে থাকা যায় ঘন্টার পর ঘন্টা। ভগবানের নাম, ভগবানের জপ, ভগবানের ধ্যান, ভগবানের সেবায় নিজেকে সময় ব্যয় করাটা এটা এক জন্মের কোনো কাহিনী নয়, এক জন্মের ফল নয়। দেখুন, 80 লক্ষ বার এই পৃথিবীতে আমরা মানুষের আগে জন্মগ্রহণ করেছিলাম, মানব জন্ম নিয়েছিলাম 4 লক্ষ বার, কিন্তু তার আগে 80টা জন্ম, 80 লক্ষটা জন্ম আমরা সব সময় দেহ ধারণ করে আসা যাওয়া করেছিলাম। এগুলো একটু ভালো করে বিচার করে শুনবেন, এই এই তাত্ত্বিক জায়গাগুলো একটু বিচার করবেন। আজকে আমরা মানুষ হয়েছি, আমাদেরকে সুন্দর ভগবান দেহ দিয়েছেন, 2টো হাত দিয়েছে, 2টো পা দিয়েছে, সব থেকে বড় কথা বুদ্ধি দিয়েছেন, বিচার করার ভাগ্য দিয়েছে, শক্তি দিয়েছেন, তবুও ভগবানের সামনে বসে বলি, ভগবান সবাইকে তুমি সব কিছু দিয়ে দিলে, আমাকে তুমি দুঃখ দিলে। কিন্তু মানুষ তো অকৃতজ্ঞ, মানুষ বোঝে না। এমন অনেক মানুষকে দেখলে দেখতে পাবেন, মায়েদেরকে বলছি, কেন্দুলি জয়দেবীর মেলায় যদি গিয়ে দেখেন, দেখবেন লক্ষ লক্ষ মানুষ জয়দেব মেলা দর্শন করেন, এমন অনেক মানুষকে দেখবেন ওই মেলার মধ্যে ভিড়ের মধ্যেই ঘুরতে ঘুরতে দেখতে পাবেন, রাস্তার ধারে ধারে ছোট্ট ছোট্ট কাঠের তৈরি গাড়ি তৈরি করেছে, যে গাড়ির মধ্যে 2টো 3টে করে বাচ্চা শোয়ানো রয়েছে, মাথার সামনে মা বাবাগুলো বসে বসে কাঁদছেন, আর সন্তানগুলোকে দেখলে আপনিও চোখে জল ধরাতে পারবেন না। ভগবান কিন্তু তাদের মানুষ করে জন্ম দিয়েছেন, সেই মানুষও কিন্তু এক মায়ের গর্ভেই জন্ম নিয়েছিলেন, কিন্তু ভগবান মানুষ করেছেন, সুস্থ দেহ দেয়নি। গিয়ে তাকিয়ে দেখবেন 2টো চোখ দিয়েছেন, হয়তো কান দেয়নি, বা কান দিয়েছে চোখ দিয়েছে মুখ দেয়নি, জিহ্বা দেয়নি, জিহ্বা দিয়েছেন 2টো চরণ দেয়নি, চরণ দিয়েছে 2টো হাত দেয়নি, বা সব কিছু দিয়েছে শক্তি দেয়নি। এইভাবে মানুষ 4 লক্ষ বার জন্মগ্রহণ করে, 84 লক্ষ বার মানুষ পৃথিবীতে আসা যাওয়া করে, তার মধ্যে 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম, 11 লক্ষ বার পোকামাকড়ের জন্ম, 10 লক্ষ বার ডিমের ভেতরে জন্ম, আর 30 লক্ষ বার পশু প্রজাতির জন্ম, তারপরে মানব জন্ম। আরেকটি কথা হচ্ছে যে মানব জন্ম পেয়েই কিন্তু সুস্থ সবল দেহ কেউ পায় না, আর মানব জন্ম পেলেই সে ভগবানকে চিনতে শেখে না, আর মানব জন্ম পেয়েছে বলেই যে সে হরিনাম করবে, মানুষ হয়ে জন্ম নিয়েছে মানেই যে সে ভগবানের সেবা করবে এমন কোনো কথা নেই। 4 লক্ষ বার মানুষ জন্ম হতে হতে, সংস্কার হতে হতে, যখন একটুখানি ভগবানের কৃপা লাভ করেন, তখনই কেবল ভগবানের সেবায় কাজে লাগে। তাই গৌর প্রমানন্দে হরি বল।
নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে দেখুন আপনারা মন্দির গতদিনও কীর্তন শুনেছেন আর আজকেও কীর্তন শুনছেন, আবার আমার পরেও কীর্তন শুনবেন। আস্তে আস্তে মায়েরা, কথা নয় সামনে বসে, কথা নয়, কথাগুলো মন দিয়ে শুনবেন, কথা নয়। তা এই যে ভগবানের কীর্তন শোনার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সময় ব্যয় করে, এতে কি লাভ হয়, এতে কি লাভ হয়, এইগুলো যদি জানতে পারা যায়, বুঝতে পারে, তবে কীর্তন শোনা সার্থক। নচেত একটা পালা শুনলাম কি লীলা শুনলাম, একটা কাহিনী জানতে পারলাম, আনন্দ হলো, দুঃখ হলো, হাসলাম, কাঁদলাম, এগুলো নিয়ে বাড়ি চলে গেলাম, কিন্তু এর আসল তত্ত্বটা হৃদয়ে গিয়ে দংশন করলো না, তাতে কীর্তনের কোনো ফল হয় না। জায়গাগুলো পরিষ্কার করতে হবে। বলছে যে তোমার মন্দির বানানোর পয়সা নেই, দরকার নেই, মন্দির বানাতে হবে না। তোমার গ্রন্থ পড়ার সময় হাতে নেই, প্রয়োজন নেই, গ্রন্থ পড়তে হবে না। তুমি সংস্কৃত মন্ত্র পাঠ করে ভগবানকে পুজো দিতে পারোনি, হতে পারে সকালবেলার সেবা, হতে পারে দুপুরবেলার আরতি, মধ্যাহ্ন সেবা বা সন্ধ্যাবেলায় ভগবানের স্বয়ং সেবা, যেটাই বলেন না কেন। অনেকের একটা মনে মনে ছোট্ট বাসনা থাকে যে আমি ভগবানকে যে সেবা দেব, সংস্কৃত ভাষা জানি না, তাতে কি ভগবানের সেবা হলো না। একটা কথা বলি, সংস্কৃত জানার কোনো প্রয়োজন নেই, কিচ্ছু দরকার নেই। আপনি আপনার মনের কথাগুলো ভাবভক্তির সাথে ভগবানকে শুধু প্রকাশ করেন, তাতে করে আপনি উচ্চৈস্বরেও বলতে পারেন, ফিসফিস করেও বলতে পারেন, আর যদি মনে করেন যে আপনি মনে মনে জানাবো তাও বলতে পারেন। কারণ অন্তর্যামী ভগবান অন্তরে বিরাজ করে, আলাদা করে উচ্চারণ করতে লাগে না। যেমন সন্তানের বুকে ব্যথা লাগলে মা বাবাকে আলাদা করে খবর দেবার প্রয়োজন হয় না, যেহেতু মা তার সন্তানকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছিলেন, তার রক্ত, তার হাড়, অস্থি, মজ্জা ধার নিয়ে সন্তান জন্ম নিয়েছে, তার নাড়ি ছেদন করে সন্তান পৃথিবীর মুখ দেখেছে, সুতরাং সন্তানের বুকে ব্যথা লাগলে মাকে আলাদা করে বলে দিতে লাগে না। হরি বল, হরি বল, হরি বল। সন্তানের বুকে ব্যথা লাগলে মায়ের বুকে ব্যথা লাগে, মা বুঝতে পারে, কারণ এটা বাৎসল্য ভালোবাসার টান, এটা পরিষ্কার করে, এটা উপলব্ধি করার বিষয়। ছেলে যদি বিদেশে থাকে আর আর মা বাবা যদি দেশের বাড়িতে থাকে, বিদেশে গিয়ে সন্তানের যদি হঠাৎ কোনো ব্যাধি আসে বা যন্ত্রণা তৈরি হয়, মায়ের কাছে খবর দিতে লাগে না, মা ঘুমিয়ে ঘুমিয়ে বুঝতে পারে, একে বলে ভালোবাসা। তেমনি সন্তানের বুকের ব্যথা মাকে যেমন খবর না দিলেও মায়ের অন্তর বুঝতে পারেন, তেমনি এ জগতে জগৎ পিতা হচ্ছেন ভগবান সৃষ্টিকর্তা পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ, যিনি রাধারানীর সাথে মিলিত হয়ে এই বাংলায় আমাদের চৈতন্য মহাপ্রভু রূপে দেখা দিয়েছেন। তেমন আমরাও আলাদা করে ভাষা দিয়ে ভগবানকে বলতে হয় না, ভক্তি বেদনা দিয়ে প্রকাশ করে জানাতে হবে না, শুধু মনে মনে ভগবানের শরণ নেবেন, আর ভগবানকে ডাকতে গিয়ে যেটা প্রয়োজন সেটা শুধু রাখবেন, বাকি কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। না আপনার একটা থালা লাগবে, না নকুলদানা, না বাতাসা, না না কোনো ফুলের মালা, কিচ্ছু লাগবে না। যদি মন্দির না থাকে তাও দরকার নেই, আপনি শুধু ভগবানকে ডাকবেন আপনার ভাঙা ঘরের মধ্যে বসে, সাথে শুধু যেটা থাকার দরকার সেটা হলো আপনার নয়নের দুবিন্দু ধারা। নিতাই গৌর, নিতাই গৌর, প্রেমানন্দে হরি গো। দুবিন্দু অশ্রু যদি বিগলিত করতে পারেন তার নাম বলতে বলতে, আপনার কিচ্ছু লাগে না। ভগবানের নাম নিতে গিয়ে ভক্তের চোখে যদি দুবিন্দু জল ধরা দেয়, স্বয়ং ভগবান তার নিজস্ব ধাম ছেড়ে এসে আপনার মনের দরজা খুলে আপনার মনের ভেতরে নিজেই বাহু বাড়িয়ে তার চরণে আপনাকে জায়গা করে দেবেন। ভগবান হচ্ছে দয়াময়, ভগবানকে আলাদা করে মন্ত্র দিয়ে ডাকতে হয় না, দামি ফুলের মালা দিয়ে গলায় বেষ্টন করতে হয় না, ভগবানকে কিনতে গেলে কিচ্ছু লাগে না, শুধু দুবিন্দু নয়নের ধারা। এটা যদি কোনো ভক্তের থাকে আমি গ্যারেন্টি দিতে পারি, তার হতে না পারে 10তলা বাড়ি, না থাকতে পারে সোনাদানা, না থাকতে পারে গাড়ি,
কোনো কিছু নাও থাকতে পারে, কিন্তু একটা জিনিস তার থাকবেই থাকবে, এটা আমি এই হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম। ভগবানকে ডাকতে গিয়ে প্রত্যেক দিন সকাল আর সন্ধ্যায় যে ভক্তের চোখে দুফোঁটা জল গড়ায়, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম তার সুখের পাহাড় না থাকলেও শান্তির সাগর তার সারাটা জীবন দেখা দেয়। মানুষের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হলো জীবনের শান্তি। শান্তিটা কিন্তু পয়সা দিয়ে হরণ করার বিষয় নয়, শান্তি সারাটা জীবন খেটে রোজগার করার বিষয় নয়, শান্তি অন্য কারোর কাছ থেকে চুরি করে নেওয়ার নয়, শান্তি ভাগাভাগি করে নেওয়ার জিনিস নয়, শান্তি হলো ভগবানের দুর্লভ সম্পদ, যেটা ভগবানের কাছ থেকে অনায়াসে পাওয়া যায়, কিসের দ্বারা? দুঃখটা নয়নের জলের দ্বারা। তাই ভগবানকে ডাকতে গেলে দুবিন্দু নয়নের জল। আজকে দেখুন সারাদিন ধরে হরিনাম চলে, সারা দিন ধরে, সারা রাত্রির ধরে, সারা জীবন ধরে হরিনাম শোনে, কিন্তু নীরবে পাগল হয়ে বুক চাপড়ে কাঁদতে না পারলে কীর্তন শোনার কোনো ফল হয় না, শুধু কান্না। মানুষ যদি ঈশ্বরের নাম নিতে গিয়ে না কাঁদে, কিসের ভক্ত? ভক্ত ভগবানের নাম নিতে গিয়ে চোখ শক্ত থাকবে, চোখে জল আসবে না, ভগবানের দাস হতে পারে না, হতে পারে না। যে ভগবানের দাস হয় সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এই এতটুকু মহামন্ত্র সে সম্পূর্ণ করতে পারে না, তার আগেই পাগল হয়ে ঝাপটে পড়ে কাঁদে। চৈতন্য মহাপ্রভু যখন গম্ভীরা ধামে স্বরূপ দামোদর আর রামানন্দ রায়ের গলাটা জড়িয়ে ধরে হা কৃষ্ণ বলে কেঁদেছিলেন, সেই মহাপ্রভুর কান্নার যদি ব্যাখ্যা আপনারা শোনেন, এই পৃথিবীতে দ্বিতীয় এইভাবে কৃষ্ণ বলে কাঁদতে কেউ দেখা দেয় না। মায়েরা, আমি অনেক মানুষকে দেখেছি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কেঁদেছেন, মন্দিরে বসে কেঁদেছেন, অনেক পুরোহিত মশাইকে দেখেছি মালা দিতে গিয়ে কাঁদছেন, অনেক বৈষ্ণবকে দেখেছি জপমালা নাম করতে গিয়ে বক্ষ ভেসে যাচ্ছে, কিন্তু মহাপ্রভুর নাম যেভাবে কেঁদেছেন সে কান্না এ জগতে কাউকে দেখা যায় না। মহাপ্রভুর ডান দিকে স্বরূপ দামোদর, বাম দিকে রামানন্দ রায়, স্বরূপের গলাটা জড়িয়ে ধরে স্বরূপের কাঁধে মাথা রেখে হা কৃষ্ণ বলে কাঁদতেন, কখনো রামানন্দ রায়ের গলাটা জড়িয়ে ধরে রামানন্দের কাঁধে মাথা রেখে হা কৃষ্ণ বলে কাঁদতেন, এবং কেমন ভাবে কাঁদতেন, এমন ভাবে কাঁদতেন, এতদিন লোকে জানে যে মানুষ যতই পাগল হয়ে কাঁদুক না কেন, চোখের জল বদন বে বক্ষ বে গড়িয়ে যায়, কিন্তু মহাপ্রভু মাঝে মাঝে এত তীব্র বিরহে কাঁদতেন, এত তীব্র বিরহে কাঁদতেন, চোখের জল গড়িয়ে না, পিচকারির মতন ঠিগরে স্বরূপের বদন ভিজিয়ে দিত। আপনারা এগুলো উপলব্ধি করে দেখবেন, মায়েরা একটু উপলব্ধি করে দেখবেন, একটা মানুষ হা কৃষ্ণ বলে কাঁদে, হা কৃষ্ণ বলে কাঁদে, চোখের জল ঠিগরে স্বরূপ দামোদরের বদন ভিজে যায়, রামানন্দের বদন ভিজে যায়, কত গভীর অনুরাগী কৃষ্ণ ভক্ত। আমি অতটুকু কৃষ্ণ বলতে বলছি না, শুধু আপনার মন্দিরে বসে, আপনার ঘরে বসে, আপনার সংসারের কর্ম করতে বসে, আপনি যদি নীরবে ভগবানের নাম নিতে গিয়ে আপনার চোখ থেকে দুফোঁটা জল গড়ায়, আপনি নিজে দেখতে পাবেন ভগবানকে কিচ্ছু চাইতে লাগবে না, ভগবানের যেচে সেধে এসে আপনাকে উজাড় করে বেঁকি ভরিয়ে। তাই ভক্তমণ্ডলী, মায়েরা, একটুখানি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র গান গেয়ে নেব, এবং আমাদের নিজ দায়িত্বে নিজের অন্তর মাঝে যে নোংরা, যে কালিমা, এই যে মন্ত্র মানুষ কেন উচ্চারণ করে, একটা কথা বলি, মন্ত্র মানুষ কেন শোনে, মন্ত্রের ব্যাখ্যাটা কি? মন যুক্ত ত্র সমান মন্ত্র, ত্র মানে ত্রাণ, ত্র মানে পরিষ্কার, ত্র মানে স্নান করানো, মনে যখন নোংরা জমতে থাকে সেটা ত্রাণ করিয়ে দেবার জন্য মন্ত্র উচ্চারণ করা হয়, আর সেই মন্ত্র উচ্চারণ করতে গেলে ভেতরে যদি অজস্র ভক্তি শ্রদ্ধা না থাকে তাহলে সেই মন্ত্রের মহিমা আমার হৃদয়ে ধরা পড়ে না। তাই ভক্তমণ্ডলী, মায়েরা,
গত কয়েকদিন কীর্তন শুনলেন, আমার আগেও কীর্তন শুনলেন, এখন আপনাদেরকে একটু বলবো। ভক্ত হতে সহজে পারা যায় না, আর আমি ভক্ত আপনি ভক্ত এটা বলাও যাবে না, আমরা ভক্ত হতে পারি না, কিন্তু চেষ্টা করব এমন ভক্ত এই জন্মে যদি হতে না পারি কোনো জন্মে যেন হতে পারি, সেদিন যেন হাকৃষ্ণ বলতে গিয়ে আমি সাগরের জলে নিজেই ভেসে যাই, সেটা যদি কোনোদিন হয়ে যায় তাহলে আর হরিবাসরে আসতে লাগে না, তাহলে মন্দিরে যেতে লাগে না, তীর্থে যেতে লাগে না, আমি আমার তালপাতার কুঁড়ে ঘরে হাকৃষ্ণ বলে আসবো, কৃষ্ণ আমার সামনে লীলা দর্শন করবেন। তাই সবাই মিলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র গান আমিও বলবো আপনারাও বলবেন, যদি গাইতে না পারেন চোখ বন্ধ করে মনে মনে রস আস্বাদন করবেন, তাতেই ভগবানের সেবা। হরে কৃষ্ণ আস্তে। আচ্ছা মায়েদেরকে একটা কথা বলি, কীর্তন কিন্তু অনেক রকম ভাবে পরিবেশন করা যায় ভক্তমণ্ডলী, বাবা কীর্তন অনেক টাইপের করে পরিবেশন করা যায়, এমন কীর্তন হয় সারাক্ষণ ধরে ধেই 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 করে শুধু ড্যান্স হয়ে কীর্তন হচ্ছে, কিন্তু আমি আপনাদের করজোরে বিনয় করে অনুরোধ করব যে কীর্তন আসরে বসে ড্যান্স দেখা নাচ দেখা এগুলো আশা করবেন না, কারণ ভগবানের এই যে চৈতন্য দেবের এই যে সৃষ্টি কীর্তন গান এই আস্তে মা জয় নিতাই প্রণাম না জয় নিতাই বাবা, এখন কেউ উঠবেন না, এখন কেউ উঠবেন না, কথা চলতে চলতে কেউ উঠবেন না, বাসরে সব শেষকালে উঠবেন, এখন কেউ উঠবেন না বলে দিলাম, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। দেখেন একটা কথা বলি, হরিনাম বাসরে বসে মানুষের বেশিরভাগ মানুষের একটা বাসনা হয় যে কীর্তনী আর নাচটা দেখবো, কিছু তত্ত্ব দেখবো, একটা পালা বা একটা লীলা শুনবো, ব্যাস এইটুকু, কিন্তু না ওটা মূল কথা নয়, হরিনামের বাসর হচ্ছে ভগবানের প্রতি আত্মনিবেদনের একটা শ্রীক্ষেত্র, যেখানে বসলে মানুষ সংসারের মায়া টান ভুলতে পারে, যেখানে বসলে মানুষের নিজের হাতে গড়া পাপকে জলের মতো ধুয়ে পরিষ্কার করে দিতে পারে, যেখানে বসলে মায়া কান্না ছিন্ন করে প্রেম কান্নায় কেঁদে ভগবানকে সারা জীবনের জন্য তার হৃদয়ের মন্দিরে বসাতে পারেন, এটা সেই ক্ষেত্র, এখানে বসে চৈতন্যদেবকে অবহেলা করার যদি কোনো ভক্ত করেন আমি বলবো কীর্তন সারা জীবন শুনবেন ভক্ত হতে পারবেন না। নাচ দেখার ইচ্ছে হলে হরি নামের মধ্যে নয়, নাচের একটা বাসর সাজাবেন, আমি শুধু সারা বাংলাব্যাপী এইটুকু অনুরোধ করব সবাইকে যে হরি নামের বাসর আমরা চাইব তীব্র বিরহ দিয়ে শুধু ভগবানের নাম শোনা, এমনভাবে নাম শুনব এমনভাবে নামের প্রেমের জলে নিজেরা কাঁদব, সময় ভুলে যাবে, সংসার ভুলে যাবে, নিজেকে ভুলে যাবে, শুধু হাকৃষ্ণ বলে মানুষ পাগল হয়ে কাঁদবে, সেই কান্না যদি এই বাসরে থাকে মহাপ্রভুকে আসতে হবেই হবে, যে বাসরে দাঁড়িয়ে ভক্ত কেঁদে কেঁদে ডাকে সেখানে মহাপ্রভু আসবে না, কৃষ্ণ আসবেন না, রাধারানী আসবেন না, এ হতেই পারে না, হরি নামের মধ্য দিয়ে হরি নামে যেখানে প্রেম সুধা মেশানো থাকে, নামেই নামবে না, প্রেম মিশ্রিত নাম যদি চলে সেইখানে ভগবান আসেন, নচেত ভগবান আসবে না, তাই একটুখানি নাম গাইব আর সারাক্ষণ ধরে যে দৃষ্টান্ত বা সিদ্ধান্ত শুনবো তাতে প্রেম ভরা থাকবে, প্রেম বিনা কীর্তন হয় না, তাই আমি অনুরোধ করব যে সারাক্ষণ ধরে আমি যে গান বাজনাটা করবো আজকে সেইখানে ওই ধেই ধেই করে নাচের কোনো গান বাজনা গাইব না, প্রেম আবেগটাকে প্রকাশ করার চেষ্টা করব, যাতে আবেগ দিয়ে ভগবানের দাস হওয়া যায়, যার হৃদয়ে আবেগ নেই সে দাস হতে পারবে না, তাই চলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে গৌর হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে সবাই মিলে বলো সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল।